ইডি সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বাংলার মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে দুর্গাপুরের ক্লাব সমন্বয় তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমার প্রায় 70টি ক্লাবের কর্মকর্তারা এই মিছিলে পা মিলান। এছাড়াও উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুরের একাধিক প্রাক্তন কাউন্সিলর ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও প্রশাসক মণ্ডলী সদস্য দীপঙ্কর লাহা। মিছিলটি চণ্ডীদাস মার্কেট সংলগ্ন মার্কনিং ক্লাব থেকে শুরু হয়ে ভগৎ সিং এর মোড়ে শেষ হয়। তৃণমূলের ক্লাব নয়, এগুলো সারা দুর্গাপুরে মমতা ব্যানার্জি, আমাদের রাজ্য সরকার সমস্ত ক্লাবগুলোকে যে অনুদান দিয়ে সহযোগিতা করেছিলেন, এরা প্রত্যেকেই দিদির প্রতি কৃতজ্ঞ, দিদির প্রতি আস্থাশীল। তাই আজকে সরকারের পক্ষ নিয়ে সমস্ত ক্লাবগুলো আজ রাস্তায় নেমেছে, না প্রশাসকরা না, আমরা যারা প্রশাসক আছি আমরাও ক্লাব করি, এবং সর্বোপরি যারা উদ্যোক্তা, আজকের উদ্যোক্তা আমাদের সকলের শ্রদ্ধেয় লক্ষণদা থেকে শুরু করে বান্টিদা আছে, পারভেজ আছে, এরাই মূল উদ্যোক্তা, আমরা আমন্ত্রিত অতিথি, আমরা আমাদেরকে ডেকেছি, আমরা আজ এগিয়ে মিছিলে এসেছি। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।